একাডেমি আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6 এর বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা এই অধ্যায়ে ম্যাথ আমি আজকে এই ভিডিওতে সমাধান করাবো। তবে তোমাদেরকে এই ভিডিওতে আজকে আলোচনা করব বৃত্তের বৃত্ত কাকে বলে, বৃত্তের কেন্দ্র কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে, বৃত্তের পরিধি কাকে বলে, বৃত্তের জ্যাকে কাকে বলে, এই কটা অংশ আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো আমরা প্রথমে জানব বৃত্ত কাকে বলে। প্রথম প্রশ্ন হচ্ছে বৃত্ত কাকে বলে। তোমরা ক্লাস 5 এ শিখেছিলে বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে সমতলে অবস্থিত, সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি অন্য একটি বিন্দু ওই সমতলে সতত সঞ্চরণশীল হয় তবে তার সঞ্চার পথকে বৃত্ত বলে তাহলে দেখো বৃত্ত কাকে বলে। বলেছে সমতলে অবস্থিত। ধরো একটা বৃত্তর আমরা প্রথমে ছবি এঁকে নিই, এটা হচ্ছে বৃত্ত, এটা সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দু বলতে এখানে একটা বোঝায় কেন্দ্রটাকে বোঝায়, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে। দেখো সমান দূরত্ব বলতে কেন্দ্র থেকে যে কোনো জায়গার দূরত্ব সবসময় এখানে, ধরো এখানে যদি আমরা রুল কম্পাসটা ধরি তাহলে এখানে যা দূরত্ব হবে এখানে ধরলে দূরত্ব তাই হবে, এখানে ধরলে দূরত্ব তাই হবে। এই কারণে বলেছে সমান দূরত্ব বজায় রেখে যদি অন্য একটি বিন্দু, বিন্দু বলতে এখান থেকে আমরা তো একটা বিন্দু নিয়ে তো এখানে পুরো এভাবে টানি বা বৃত্তটা অঙ্কন করি, বিন্দু ওই সমতলে সতত মানে হচ্ছে সবসময় এভাবে সঞ্চরণশীল হয় তবে তার সঞ্চার পথকে, সঞ্চার পথ বলতে এই যে পথটাকে বলা হচ্ছে বৃত্ত। তাহলে হচ্ছে আমরা প্রথমে জানব বৃত্ত কাকে বলে। বৃত্ত হচ্ছে সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি অন্য একটি বিন্দু ওই সমতলে সতত সঞ্চরণশীল হয় তবে তার সঞ্চার পথকে আমরা বৃত্ত বলবো। তাহলে বৃত্তের ডেফিনেশন হয়ে গেছে। এরপরে দেখো দুই নাম্বার বৃত্তের পরিধি, কাকে বলে। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে যে নির্দিষ্ট
নির্দিষ্ট বক্র রেখা দ্বারা যে নির্দিষ্ট বক্র রেখা দ্বারা দ্বারা বৃত্তটি পরিবেষ্টিত হয় বৃত্তটি পরিবেষ্টিত হয় পরিবেষ্টিত হয় তাকে বৃত্তের পরিধি বলে তাকে বৃত্তের পরিধি বলে তাহলে দেখো বলেছে যে নির্দিষ্ট বক্ররেখা দ্বারা যে নির্দিষ্ট বলতে এখান থেকে যে এই রেখাটা আমরা অঙ্কন করছি দ্বারা বৃত্তটি পরিবেষ্টিত তাহলে হচ্ছে এই রেখাটি দ্বারা বৃত্তটি পুরো পরিবেষ্টিত আছে এই পুরো রেখাটাকেই বলা হয় বৃত্তের পরিধি তাহলে দেখো বৃত্তের পরিধি কাকে বলে যে নির্দিষ্ট বক্ররেখা দ্বারা বৃত্তটি পরিবেষ্টিত হয় তাকে আমরা বৃত্তের পরিধি বলি তাহলে হচ্ছে এখানে নির্দিষ্ট বক্ররেখা দ্বারা এই পুরো বক্ররেখা দ্বারা এই পুরো বৃত্তটি পরিবেষ্টিত মানে হচ্ছে সীমাবদ্ধ আছে এই কারণে এই পুরো রেখাটাকে আমরা বৃত্তের পরিধি বলি তাহলে তোমরা বৃত্ত কাকে বলে বৃত্তের পরিধি কাকে বলে এটা দেখে নাও নেক্সট আমি করাবো বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র কাকে বলে এটা দেখে নাও হচ্ছে 3 নাম্বার বৃত্তের কেন্দ্র কাকে বলে দেখো বৃত্তের কেন্দ্র কাকে বলে বৃত্তের ভিতরে অ্যানসারটা দেখো বৃত্তের ভিতরে যে নির্দিষ্ট বিন্দু থেকে যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপরের সবগুলো বিন্দু সমান দূরত্বে অবস্থিত সেই নির্দিষ্ট বিন্দুটিকে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে দেখো বৃত্তের ভিতরে এটা আছে বৃত্তের ভিতর যে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু বলতে হচ্ছে এই বিন্দুটাকে বোঝাচ্ছে থেকে বৃত্তের উপরের সবগুলি বিন্দু বৃত্তের উপরে বলতে ধরো এই বিন্দুটা হতে পারে এই বিন্দু হতে পারে এই বিন্দু হতে পারে এই বিন্দু হতে পারে অথবা এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যে কোনো বিন্দু সমান দূরত্বে তার মানে হচ্ছে এই বিন্দুর যা দূরত্ব এই বিন্দুর যা দূরত্ব এই বিন্দুর যা দূরত্ব এই বিন্দুর 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 দূরত্ব
কি বলছে সমান দূরত্ব মানে সবগুলো বিন্দুর দূরত্ব সমান হবে তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে তাহলে এই বিন্দুটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলবো তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান হয় সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র আমরা শিখে গেলাম বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে এরপরে আমরা শিখব হচ্ছে বৃত্তের ব্যাস কাকে বলে বৃত্তের ব্যাস কাকে বলে দেখো বৃত্তের ব্যাস কাকে বলে কেন্দ্রগামী যে রেখাংশ বৃত্তের পরিধি কেন্দ্রগামী যে রেখাংশ যে রেখাংশ বৃত্তের পরিধির ওপর দুটি বিন্দু পর্যন্ত দুটি বিন্দু পর্যন্ত পর্যন্ত বিস্তৃত বিস্তৃত তাকে বৃত্তের ব্যাস বলে তাকে বৃত্তের ব্যাস বলে দেখো এটা বোঝাই কেন্দ্রগামী এটা হচ্ছে এটা হচ্ছে বৃত্ত আমরা জানি এটা হচ্ছে কেন্দ্র বলছে বৃত্তে কেন্দ্রগামী মানে হচ্ছে এই উপর দিয়ে যে রেখাংশ মানে এটাকে রেখাংশ বলছে বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু বৃত্তের পরিধি আমরা বলেছি এই যে লাইনটা উপর দুটো বিন্দু মানে হচ্ছে এই দুটো বিন্দু এই দুটো বিন্দু পর্যন্ত বিস্তৃত তাকে আমরা বৃত্তের ব্যাস বলবো তাহলে বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের পরিধির উপর দুটো বিন্দু পর্যন্ত যে রেখাংশটি হচ্ছে বিস্তৃত তাকে আমরা বলি বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস এখান থেকে এই অবধি এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের কেন্দ্র হলো বৃত্তের ব্যাস হলো এবার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের যে এই দুটো অংশ করাবো তাহলে দেখো আমরা পাঁচ নম্বর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে দেখো বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে কেন্দ্র থেকে বৃত্তের উপরে কেন্দ্র থেকে বৃত্তের ওপরের বৃত্তের ওপরের অর্থাৎ পরিধির যে কোনো
বিন্দু পর্যন্ত যে কোন বিন্দু পর্যন্ত বিন্দু পর্যন্ত যে দূরত্ব বিন্দু পর্যন্ত যে দূরত্ব যে দূরত্ব দূরত্ব তাকে বৃত্তে ব্যাসার্ধ বলে। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে বৃত্তের উপরে, এটা হচ্ছে কেন্দ্র। আমরা জানি উপরের অর্থাৎ পরিধির পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত। পরিধি মানতে হচ্ছে এখানে, এটা হতে পারে, এটা একটা পয়েন্ট হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, পর্যন্ত যে দূরত্ব। তার মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু পর্যন্ত যে দূরত্ব, মানে এখান থেকে একটা দূরত্ব হতে পারে, এটা একটা দূরত্ব হতে পারে, এটা একটা দূরত্ব হতে পারে, এটা একটা দূরত্ব হতে পারে, বা এটা একটা দূরত্ব, যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি। আরেকবার দেখে নাও, কেন্দ্র থেকে বৃত্তের উপরে মানে পরিধির উপর যে কোনো বিন্দু পর্যন্ত এইগুলো বিন্দু, এদের যে দূরত্ব, এই দূরত্বগুলোকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার হচ্ছে 6 নাম্বার, বৃত্তের যে কাকে বলে? বৃত্তের যে কাকে বলে? দেখো বৃত্তের যে হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো বিন্দু, বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বৃত্তের যে বলে। বলছে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু, এটাকে মিটিয়ে দিলাম বৃত্তে, এটা একটা বৃত্ত। বলছে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এটা একটা বিন্দু, যে কোনো দুটি বিন্দু যোগ করলে, তাহলে এই দুটো বিন্দু যোগ করলে যে রেখা রেখাংশ পাওয়া যায় এটাকে বৃত্তের যে বলে। ধরো এটা একটা হতে পারে, ধরো এইভাবে একটা হতে পারে, অথবা এইভাবে হতে পারে, যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে রেখাংশটা আমরা পাবো সেটাই হচ্ছে বৃত্তে যে। ধরো এটাও হতে পারে, এইভাবে তোমরা যদি করতে পারো, এটা হচ্ছে বৃত্তে যে, এটাও হচ্ছে বৃত্তে যে, এটাও বৃত্তে যে, দুটো বিন্দু যোগ করছে, এটাও হচ্ছে বৃত্তে যে, এগুলো হচ্ছে দুটো বিন্দু পরিধির উপর যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাবো বা রেখাংশ পাবো সেটাই হচ্ছে বৃত্তের যে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, বৃত্তের যে হচ্ছে সবগুলো, কিন্তু এই বৃত্তের ব্যাসটাও তো হচ্ছে বৃত্তের যে, কিন্তু মনে রাখবে বৃত্তের ব্যাস হচ্ছে সবচেয়ে বৃহত্তম হচ্ছে যে, যতগুলো আমরা যে পাবো তার মধ্যে সবচেয়ে বৃহত্তম যে হচ্ছে বৃত্তের ব্যাস। কোশ্চিন আসতে পারে
বৃত্তের বৃহত্তম যে টির নাম কি? তাহলে অ্যানসার হবে ব্যাস। তাহলে তোমরা এখানে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বৃত্ত কাকে বলে, বৃত্তের পরিধি কাকে বলে, বৃত্তের কেন্দ্র কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের যে কাকে বলে, এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। এবং এইগুলো হচ্ছে বৃত্তের ইম্পর্টেন্ট অংশ, এবং এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা এক্সারসাইজের বা অনুশীলনের অ্যান্সার গুলো সমাধান করব। তাহলে এগুলো তোমরা দেখে নাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ম্যাথে যদি তোমাদের কোনো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সেটা সমাধান করে দেব।